ঘরে মাছ মাংস না থাকলেও এই রেসিপিটা তৈরি করে খেলে মাছ মাংসের স্বাদ কোনো অংশে কম নয়। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা কিভাবে তৈরি করেছি। তার জন্য এখানে নিয়েছি চার ভাগের এক ভাগ বাঁধাকপি। আমি এইভাবে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটি বোলের মধ্যে বাঁধাকপি দিয়ে দিয়েছি। আর বাঁধাকপির পরে দিচ্ছি এখানে এক চামচ আদা কুচি। লঙ্কার কুচি নিয়েছি স্বাদ অনুযায়ী। তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে হাফ চামচ। তারপরে দিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো হাফ চামচ। জিরে গুঁড়ো আছে হাফ চামচ। তারপর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। তারপর দিয়ে দিচ্ছি এখানে ডিম। ডিম এখানে ফাটিয়ে কুসুম সমেত ডিমগুলো দিয়ে দেব। এখানে আমি তিনটে ডিম নিয়েছি। এরপরে বাঁধাকপির মধ্যে যে উপকরণগুলো দিয়েছি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপির মধ্যে সমস্ত উপকরণগুলি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে একটি টিফিন বক্স নেব। টিফিন বক্সের মধ্যে আমি কিছুটা তেল লাগিয়ে নিয়েছি গায়ে, যাতে এই এটা যখন আমি ব্যাটারটা তৈরি করব, কেকের মতন তৈরি হবে, তখন নিচে যাতে লেগে বা পুড়ে না যায়। ব্যাটারটি পুরোটাই দিয়ে এবারে আমি এটা ঢাকনা দিয়ে দেবো। ভালো করে সেট করে নিয়ে টিফিন বক্সের মধ্যে ঢাকনা দিয়ে দিলাম। আর এদিকে আগে থেকেই গ্যাস অন করে কড়া বসিয়েছি, তার মধ্যে দিয়েছি কিছুটা জল দিয়ে এটা এরকম স্ট্যান্ড মতন বসিয়ে দিয়েছি, যাতে বাটিটা বসানো যায়। এরপরে আমি এটা ভাপিয়ে নিচ্ছি, কিন্তু মাঝে মাঝে দুই একবার চেক করে নেব যাতে ভিতরে পুড়ে না যায়। তো ব্যাটারটি পুরো রেডি হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে নিয়ে তারপর এটা প্লেটে নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে কেকের মতন তৈরি হয়ে গেছে। আর চামচের সাহায্যে আমি দেখিয়ে দিলাম, একটা ছুরি বসিয়ে গায়ে লেগে নেই, আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি, কেকের মতন দেখতে হয়েছে। এবার রান্নাটা রেডি করব। আগে থেকেই গ্যাস অন করে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম রান্নাটা করবো। সরষের তেলে তেলটি গরম হয়ে গেছে। এইবারে বাঁধাকপি রেসিপিগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি।
বাঁধাকপির কেকগুলো সব ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে কড়াইতে অনেকটাই তেল আছে, দিয়ে দিচ্ছি গরম মশলা আর দারচিনি। এখানে তিনটে গরম মশলা, দুটো দারচিনি দিয়েছি। যখন সুন্দর হালকা গন্ধ ছাড়বে তারপরে দিয়ে দেবো এখানে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি তিন থেকে চারটে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু লালচে বাদামি করে ভেজে নেওয়ার পরে তারপরে এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো এখানে হাফ চামচ দিয়েছি। লঙ্কার গুঁড়োটা দিয়ে এখানে গ্যাসটা আস্তে করে দিয়েছি যাতে লঙ্কার গুঁড়োটা পুড়ে না যায়। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো। এখানে বড় সাইজের একটা টমেটো পাতা করে কেটে পেঁয়াজের মধ্যে দিয়ে ভেজে নেবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দেবো এখানে বড় চামচের এক চামচ আদা। আদাটাকে আমি ঘষে নিয়েছিলাম, আপনি থেঁটো করে বা বেটেও দিতে পারেন। আদাটা দিয়েও একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো এখানে হাফ বয়েল আলু। এখানে আমি আগে থেকে আলুটা অর্ধেক সিদ্ধ করে রেখেছিলাম, এবং সমস্ত মশলার মধ্যে আলুটা দিয়ে আলুটা একটু কষিয়ে নেবো। তারপর দিচ্ছি সামান্য জল যাতে মশলা আর আলু পুড়ে না যায়। তারপরে দিচ্ছি এখানে মটরশুঁটি। এখানে হাফ কাপ মতন মটরশুঁটি দিয়েছি। মটরশুঁটিটা দিয়ে তারপরে আবার মশলার মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি এখানে ধনে জিরে হাফ চামচ করে মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো প্রয়োজন মতন। তারপরে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো হাফ চামচ মতন আছে, এবং সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে মশলা দিয়ে তেল ছেড়ে দেওয়ার পরে দিচ্ছি গরম জল রান্নাটা তৈরি করে নেওয়ার মতো। দিয়েছি এখানে সামান্য গরম জল, মানে ঝোল হালকা ঝোল ঝোল থাকবে সেই রকম। তারপরে ঢাকনা দিয়ে একটু জাল দিয়ে নিয়েছি। আর এদিকে আলুটাও রেডি হয়ে এসেছে আর ঝোলটাও জাল হয়ে গেছে। তখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আগে থেকে বাঁধাকপির এই কেকগুলো। আর একটু জাল দিয়ে তারপরে নুন চিনি স্বাদ মতন দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেবো যাতে খুব ভালো করে সমস্ত রান্নাটা রেডি হয়ে যায়। পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে দিয়েছি, রান্না পুরো রেডি। কড়া থেকে একটু নাড়িয়ে চড়িয়ে নিচ্ছি। তো এই রেসিপিটা গরম ভাতের সাথে একদিন খেয়ে দেখবেন, অসম্ভব সুন্দর লাগে এই রেসিপিটা। যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে থেকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। তাহলে আজকের মতন আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।